মাঝদের 7, 8 ও 9 নং ওয়ার্ড সর্বস্তর জনগণের উদ্যোগে এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021 নাগরিক কমিটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহত্তর মাঝদের পঞ্চায়েত পরিষদের সভাপতি আলহাজ শাহাবুদ্দিন মাদবরের সভাপতিত্বে ফতুল্লা থানার কার্যনির্বাহী সদস্য শ্রী রঞ্জিত মণ্ডলের সঞ্চালনায় পশ্চিম মাঝদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। বিভিন্ন ওয়ার্ড সদস্য ও নেতৃবৃন্দ মিছিল স্লোগানে উক্ত সমাবেশে যোগদান করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান চেয়ারম্যান এনায়েতনগর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 7 নং ওয়ার্ড সদস্য হাজী মোহাম্মদ জাকারিয়া জাকির, 8 নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান প্রধান, মতিউর রহমান প্রধান সভাপতি, বৃহত্তর মাঝদের 7, 8 ও 9 নং ওয়ার্ড, শাজাহান মাদবর শাহেদ সহসভাপতি বৃহত্তর মাঝদের আওয়ামী লীগ, ফারজানা আক্তার বিউটি মহিলা বিষয়ক সম্পাদিকা ফতুল্লা থানা আওয়ামী লীগ, মোস্তফা কন্ট্রাক্টর কার্যনির্বাহী সদস্য ফতুল্লা থানা আওয়ামী লীগ। আরও উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ভাসানী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক খিবির আহমেদ খিবির, আলমচান প্রধান, প্রচার সম্পাদক হিরুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা প্রদীপ মণ্ডল, যুবনেতা সুজিত মণ্ডল শুভ, বিভিন্ন ওয়ার্ড সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা তাদের মতামত ব্যক্ত করে বলেন, এসেছি আপনারা জানেন যে একটা উদ্দেশ্য সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের কাছে থেকে যেন একটু খেদমত করতে পারি, আপনাদের কাছে থেকে যেন কিছু ভালোবাসা আপনাদের পেতে পারি, এই বরকত চাচ্ছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যে আগামী নির্বাচনে আমার যেহেতু নাগরিক কমিটির সভা, এটা আওয়ামী লীগের সভা না, সব দলেরই সভা, তো সেই জন্য আমি সবার কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে দল যাকে নমিনেশন দেয় তার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। মেম্বাররা যারা ভালো মনে করে আমি মনে করি হ্যাঁ হ্যাঁ ভোট দেবেন আপনারা, এয়ার পারভেজ, এনএন টিভি, নারায়ণগঞ্জ।